নমস্কার, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে শীতের নতুন ফুলকপি দিয়ে নিরামিষ একটা ফুলকপির তরকারি রান্না করা হয়, যেটা লুচি রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। আমার ছাদে আগে অনেক সবজি হতো, তবে এখন আর বিশেষ হয় না, তবে দু তিনটে ফুলকপি হয়েছিল, সেই ফুলকপি দিয়েই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে টুকরো করে কেটে নেব। আমার নিজের গাছের ফুলকপি, একদম ফ্রেশ, তাই এটা আর ভাপানোর দরকার হবে না। আপনাদের কাছে যদি শীতের নতুন ফুলকপি না থাকে, তাহলে নুন জলে অল্প একটু ভাপিয়ে নেবেন। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার দুটো আলু ডুমো ডুমো করে কেটে নেব। কড়াটা গরম হয়ে গেছে, খানিকটা তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলু ফুলকপিগুলো আগে ভেজে নেব। ফুলকপিগুলোও দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব। আমার কপি ভাজা হতে হতে আমি এদিকে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। আগের থেকে ময়দায় ময়ামটা দিয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে অনেক তাড়াতাড়ি ময়দাটা মাখা হয়ে যায় আর সেট হয়ে যায় ময়দাটা। দেখুন, একদম ভাজা হয়ে গেছে এগুলো। এবার এটা একটু ফাঁক করে আমি ফোড়নটা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো ছোট এলাচ আর দুটুকরো দারচিনি একটু নাড়ে দিয়ে দেবো, হাফ চামচের থেকেও কম একটু জিরা। এইটাই ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটাতে আমরা ফুলকপিকে আলাদা করে তুলে করি না, এইভাবেই ফোড়নটা দিয়ে নিই। পরে একটু সব শুদ্ধ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে স্বাদ মতো নুন, একটু জলের ছিটা, আমি ভাজতে ভাজতেই মোটামুটি সব সেদ্ধ করে নিয়েছি, ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেব আর একটু দেব, ব্যাস। এটার মধ্যে আর কোনো মশলা কিন্তু দেব না, ধনে দেব না, টমেটো দেব না বা ধনে পাতা এসব দেব না, কাজু বাদাম বাটা, দই, টক দই এসব দিয়ে তো ফুলকপির তরকারি করি, এই তরকারিটাতে আমি এসব কিচ্ছু দেব না। একদম ফুলকপির টেস্টটা পাওয়ার জন্য এইভাবেই করতে হবে। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এক চামচের চার ভাগের এক ভাগ চিনি নাম মাত্র। দেখতে এরকম পাতলা পাতলা হলে কি হবে, এটার টেস্টটা পুরো সুন্দর, ফুলকপির একটা যে সুন্দর টেস্ট এটা আপনারা পাবেন এই। আর এটা দিয়ে লুচি খেতে দারুণ লাগে, এটাকে খুব রিচ করে রান্না করলেও করা যায়, ফুলকপি সেটা তো অন্য রকম, কিন্তু এটার একটা আলাদা টেস্ট আছে। এই যে হয়ে গেছে আমার, আমি এবার ঢেলে দেব। দেখুন, আমার তরকারি হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে খেতে দেবো। আপনারাও এভাবে একবার ফুলকপির তরকারিটা করে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। রান্নাটা যত সিম্পল খেতে তত টেস্টি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।